বলে। ও, তুমি তাহলে সৌন্দর্যের পূজারি? হ্যাঁ, তা বলতে পারো। আর তুমি? আমি আমি সঙ্গীতের পূজারি। সে যাই হোক, আমি এক সাধু বাবাকে জানি, তার দিব্য দৃষ্টি আছে। তোমার সুন্দরী বউ খুঁজে পেতে তিনি তোমাকে সাহায্য করতে পারেন। তাই নাকি? কোথায় দেখা পাবো তার? যাবে তার কাছে? তাহলে চলো আমার সাথে। চলো 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 চলো। সাধু বাবা! ও সাধু বাবা! আমি সুজান। শুনতে পাচ্ছ না? ও বাবা! বলো বৎস সুজন, কি হেতু তোমার আগমন? বাবা, আমার বন্ধুর ইচ্ছে তার বিয়ে হোক খুব সুন্দরীর সাথে। হবে না। মানে আমার বিয়ে হবে না সাধু বাবা? হবে হবে, তবে সে মনের দিকে সুন্দরী, রূপে সুশ্রী, সুন্দরী নয়। কি নাম তার জানতে পারি সাধু বাবা? অবশ্যই বৎস, তার নাম হলো রমুলা। রমুলা? তাকে বিয়ে করলেই তুমি সুখী হবে, না হলে? না হলে কি হবে সাধু বাবা? তোমার ঘোর অকল্যাণ হবে, মৃত্যু হতে পারে। মৃত্যু? কিন্তু বাবা, আমার যে ইচ্ছে ছিল তার ইচ্ছেই সব। ভগবানের ইচ্ছের সামনে মানুষের ইচ্ছে কতটুকু বা মূল্য বৎস? তাছাড়া দেহের সৌন্দর্য আর কদিনের, যৌবনই বা কদিনের, বার্ধক্য মানুষের সব কেড়ে নিলেও মনের সৌন্দর্য কাটতে পারি না। তাই তো, আপনি আমার চোখ খুলে দিয়েছেন সাধু মহারাজ। তোমার মঙ্গল হোক। আপনি আমার প্রণাম নেবেন। ধন্যবাদ বন্ধু সুজন, একটা বিরাট ভুলের থেকে তুমি আমায় বাঁচালে বন্ধু। কি ভুল বন্ধু? রমলাকে প্রত্যাখ্যান করে আমি ভুল করেছি। এবার বাড়ি ফিরে বাবার মতে আমি রমলাকেই বিয়ে করব। আর তোমার মত? রমলার মনের সৌন্দর্য আমি আমার মনের চোখে দেখতে পারছি, তাই বুঝতেও পারছি ছোটবেলার বন্ধু রমলাই আমার প্রকৃত জীবন সাথী। চলি বন্ধু, আসি। আমিও যাই, আমাকেও আমার গায়ের বাড়িতে ফিরতে হবে, তবে অন্য পথে, তাই না সাধু বাবা? সঠিক বলেছ বৎস। এইভাবে অমূল বুঝতে পারে যে বাইরের চাকচিক্যটা নকল, আসল হলো মনের সৌন্দর্য। তাই রমলাকে জীবনসাথী হিসাবে পেয়ে নিজেকে সে ধন্য মনে করে। দুই পরিবারের লোকেরাও এই বিয়েতে মহা খুশি হয়। আমার কথাটি ফুরোলো, নুটে গাছটি মুড়লো।